You are my brother from another mother, brother. বর্তমানে বাংলাদেশের সিনেমার কথা বললেই প্রচুর নেগেটিভ চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই নেগেটিভ চিন্তাগুলো অন্য দেশের দর্শকদের মাথায় ঘুরপাক খায় না, ঘুরপাক খায় শুধু বাংলাদেশের দর্শকদের মাথায়। এর অন্যতম কারণ কপি পেস্ট, অর্থাৎ বাংলাদেশের সিনেমার কথা ভাবলেই চোখে ভাসে কপি পেস্ট সিনেমার কথা। কাজেই বোঝা যাচ্ছে বাংলাদেশের দর্শকরা এত বেশি কপি পেস্ট বাংলা মুভি দেখেছে, যার কারণে ভরসার জায়গাটা হালকা হয়ে গেছে। অথচ এই বাংলাদেশের সিনেমা একসময় ভারতে কপি পেস্ট হতো এবং সেগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করত। তো এই পোস্টে আপনাদেরকে এমন পাঁচটি বাংলা মুভি তুলে ধরব যেগুলো ভারতে রিমেক হওয়ার লিস্টের থেকে বাংলাদেশের সিনেমার জন্য শর্মা নিয়ে এসেছিল। পোস্টের শুরুতে আপনার নিকট একটি অনুরোধ, পুরো ভিডিওটি দেখুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করুন। ভারতের রিমেক হওয়া আলোচিত মুভি বেদের মেয়ে জ্যোৎস্না। বাংলাদেশের শীর্ষ ব্যবসা সহ মুভির কথা বললেই প্রথমে আসে এই মুভিটির নাম। অঞ্জু ঘোষ ও ইলিয়াস কাঞ্চন অভিনীত মুভিটি 1989 সালে বক্স অফিসে মুক্তি পায়। মুক্তির পরপরই মুভিটি বক্স অফিসে অকল্পনীয় ব্যবসা করে। এখনো এই মুভির বক্স অফিস রেকর্ড বাংলাদেশে কোনো সিনেমা ভাঙতে পারেনি। অল টাইম ব্লকবাস্টার এই মুভিটি একই নামে ভারতে কলকাতায় রিমেক হয় এবং 1991 সালে মুক্তি পায়। কলকাতা মুভিটিতে অঞ্জু ঘোষের সাথে চিরঞ্জিৎ অভিনয় করে। যথারীতি কলকাতায় মুভিটি সফল হয়। ভারতে রিমেক হওয়া আরেক জনপ্রিয় মুভি প্রেমের সমাধি। যদিও আমি মুভিটি দেখিনি, তবে মুভিটির গানগুলো অনেকবার শুনেছিলাম। ভীষণ টাচি ছিল গানগুলো, বিশেষ করে প্রেমের সমাধি ভেঙে এবং তুমি বন্ধু আমার চিরসুখে থেকো, গান দুটি সারা জাগানো জনপ্রিয়তা অর্জন করেছিল। বাপ্পারাজ, অমিত হাসান ও শাবনাজ অভিনীত মুভিটি 1996 সালে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়। ঠিক পরের বছরই ব্লকবাস্টার এই মুভিটির রিমেক সত্য স্বপন সাহা কিনে নেয়। উল্লেখ্য, এই স্বপন সাহা আবার রেকর্ড পরিমাণ বাংলাদেশি সিনেমা কলকাতায় রিমেক করে প্রচুর অর্থ আয় করেছিলেন। তো স্বপন সাহা মুভিটি কলকাতায় বকুপ্রিয়া নামে নির্মাণ করেন, যার মূল চরিত্রে প্রসেনজিৎ অভিষেক শতাব্দী অভিনয় করে। 1997 সালে মুক্তি পাওয়া মুভিটি কলকাতায় ভালো ব্যবসা করে। বর্তমান জেনারেশন বাবা কেন চাকর মুভিটি না দেখলেও এর গল্প প্রায় শুনে থাকতে পারে। পারিবারিক ড্রামাধর্মী এই গল্পটির নামই মুভিটিকে হিট করে দেয়। আব্দুর রাজ্জাক পরিচালিত এই মুভিটির কেন্দ্রীয় চরিত্র তিনি নিজে অভিনয় করেছিলেন, সাথে বাপ্পারাজ ও ডলি জুহর গুরুত্বপূর্ণ চরিত্রে সাপোর্ট দিয়েছিলেন। 1997 সালে বাংলাদেশে মুভিটি মুক্তি পায় এবং সফল হয়। ঠিক পরের বছর একই নামে মুভিটি কলকাতায় নির্মিত হয়। তবে এইবার পরিচালকের আসন থেকে স্বপন সাহা, তবে স্বপন সাহা পরিচালক হলেও কেন্দ্রীয় চরিত্রে যথারীতি আব্দুর রাজ্জাককে নেওয়া হয়। পাশাপাশি প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে কাস্ট করা হয়। 1998 সালে মুক্তি দেওয়া মুভিটি কলকাতায় যথারীতি ব্লকবাস্টার হিট হয়। মন পুরো দেখেনি এমন স্মার্ট বাংলাদেশি সিনেমা প্রেমী খুব একটা পাওয়া যাবে বলে মনে হয় না। জনপ্রিয় এই মুভিটিও ভারতে রিমেক হয়। গিয়াসুদ্দিন সেলিমের এই মুভিটি দর্শকদের কাঁদিয়েছিল। বিশেষ করে রোমান্টিক ট্রাজিক ধর্মী এই মুভিটিতে চঞ্চল চৌধুরী ও ফারহানা মিলির অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল। পাশাপাশি 2009 সালে মুক্তি পাওয়া মুভিটি বক্স অফিসেও রেকর্ড ব্যবসা করেছিল। ঠিক পরের বছর ভারতের কলকাতায় মুভিটি অচিন পাখি নামে রিমেক হয়। অঞ্জন দাসের পরিচালনায় মুভিটিতে অভিনয় করে সুব্রত ও মানালি। তবে বাংলাদেশের মনপুরের মতো কলকাতার অচিন পাখি খুব একটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি। এবার আর ভারতের কলকাতা ইন্ডাস্ট্রিতে নয়, একদম তেলুগু ইন্ডাস্ট্রিতে রিমেক হয় বাংলাদেশি মুভি। আর ডালিউডকে এই সম্মান এনে দেয় আয়নাবাজি মুভিটি। ইউ আর মাই ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার ব্রাদার। 2016 সালে মুক্তি পাওয়া এই মুভিটি নিয়ে বিশেষ কিছু বলার আছে বলে মনে হয় না। এরপরও ক্রাইম থ্রিলার ধর্মী মুভিটিতে চঞ্চল যে মাস্টার অভিনয় করেছে তা আলাদা করে বলার মতো যোগ্যতা রাখে। সেই সাথে পরিচালক অমিতাভ রেজা চৌধুরীর মুনশিয়ানা তো আছেই। বাংলাদেশের ব্লকবাস্টার এই মুভিটি 2018 সালে তেলুগু ইন্ডাস্ট্রিতে মুক্তি পায়।
তেলুগু তারকা মোহন বাবু মুভিটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে, তবে তেলুগু বক্স অফিসে মুভিটি ব্যর্থ হয়। তো ভিউয়ার্স, কেমন লাগলে পোস্টটি জানালে বেশি খুশি হব। সেই সাথে সিনেমা হলে দেখা আপনার প্রথম মুভি কি ছিল সেটাও জানিয়ে দিতে পারেন। চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে এখনই করে নিন। পুরো ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।